আজকের গল্পটি হাস্যকৌতুকমূলক একটি গল্প। এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো বন্ধুরা, এবার আমি শুরু করি আজকের গল্প। এক গ্রামে এক বয়স্ক ভদ্রলোক বাস করত। তার নাম ছিল সমীর। উনি স্কুলে শিক্ষকতা করতেন। এই সমীর বাবু দুর্গাপূজা উপলক্ষে একটি নতুন জামা প্যান্টের ছিট কিনে সেটি দর্জিকে বানাতে দিয়ে আসেন, এবং উনি যথারীতি মাপ দিয়ে দেন এবং তিনি বাড়ি চলে আসেন। এবং এরপরে যখন তিনি প্যান্ট জামাটি আনতে যান দুর্গাপূজার ষষ্ঠীর দিন সকালবেলা, উনি গিয়ে দর্জিকে বলেন যে, দর্জি ভাই, আমার প্যান্টটা ফেরত দাও, প্যান্ট জামাটা ফেরত দাও। তা শুনে দর্জি সমীরবাবুকে ওনার জামা প্যান্টটি দিয়ে দেন। এরপরে সমীরবাবু টাকা পয়সা মিটিয়ে দেওয়ার পর বাড়ি ফিরে এসে উনি যখন জামা প্যান্টটি পরেন, উনি দেখতে পান যে ওনার প্যান্টটি একটু বড় হয়ে গেছে তার গোড়ালির থেকে। তো স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো জামা প্যান্ট পরি, যদি ফিটিংস না হয় শরীরে ঠিকভাবে, তাহলে সেটা নিয়ে একটা মনের মধ্যে একটা সংশয় তৈরি হয় এবং মনটা অশান্তিতে ভরে যায়। কেননা ফিটিংসের যুগ, যদি ফিটিংস না হয় তাহলে তো আমরা আরামপ্রদ ফিল করি না, কমফোর্টেবল ফিল করি না, এবং ওনার জামাটা ঠিক ছিল। তাই সমীরবাবু তড়িঘড়ি আবার বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দেয় দর্জির কাছে, এবং দর্জিকে গিয়ে বলে যে, দর্জি ভাই, তুমি তো প্যান্টটা একটু বড় করে দিয়েছো, প্যান্টটা চার আঙুল ছোটো হবে। দর্জি তো চিন্তায় পড়ে যায় যে আমার হাতে এত কাজ, আজকের মধ্যে ডেলিভারি দিতে হবে। তো ঠিক আছে, আপনি রেখে দিয়ে যান, আমি দেখছি, আপনি বিকালে আসুন। এই বলে সমীরবাবু চলে যান এবং দর্জি প্যান্টটি রেখে দেয়। এরপরে দর্জি তার স্ত্রীকে ডেকে বলে যে, সমীরবাবুর এই প্যান্টটা একটু বড় হয়ে গেছে, তুমি চার আঙুল কেটে ছোটো করে ইস্ত্রি করে দাও তো। দর্জির স্ত্রী বলে যে, আমার রান্না করতে হবে, আমার প্রচুর কাজ, আমার এখন তোমার দিকে সময় দেওয়া যাবে না। এই কথা বলে দর্জির স্ত্রী মুখ ফিরিয়ে চলে যান। এরপরে দর্জি তার মেয়েকে ডাকে, তার মেয়েকে বলে যে, মা, আমার এই কাস্টমারের প্যান্টটি একটু বড় হয়ে গেছে, তুমি একটু ছোট করে দাও তো, চার আঙুল দিয়ে ইস্ত্রি করে দাও। তার মেয়ে বলে যে, বাবা, আমার প্রচুর কাজ আছে, আমাকে পড়াশোনা করতে হবে, আমার সময় নেই। এই কথা বলে তার মেয়েও মুখ ফিরিয়ে চলে যায়। এবং সেই দর্জি অবশেষে কোনো উপায় না পেয়ে তার একমাত্র বৌমাকে ডেকে অনুরোধ করেন যে, এই প্যান্টটিকে চার আঙুল ছোটো করে দেওয়ার জন্য। তার বৌমাও বলে যে, বাবা, আমার বাসন মাজতে আছে প্রচুর প্রচুর কাজ, যদি এখন বাসনগুলো না মাজি তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করা যাবে না। এই কথা বলে তার বৌমাও মুখ ফিরিয়ে চলে যায়। দর্জি তো মহা বিপদে পড়ে যায়। সমীরবাবুকে বিকালে আসতে বলেছেন উনি, উনি কথা খেলাপ করার মানুষ নন। তাই তিনি সমস্ত কাজ ফেলে আগে সমীরবাবুর প্যান্টটিকে চার আঙুল ছোটো করে সেটিকে ইস্ত্রি করে ভাঁজ করে রেখে দেন যথা জায়গায়। এরপরে শুরু হয় গণ্ডগোলটা। সমীরবাবুর স্ত্রী কাজের ফাঁকে ভাবে যে, আমার স্বামী কোনোদিন কোনো আবদার করে না আমার কাছে, যখন এত করে বললই তাহলে গিয়ে প্যান্টটা ছোটোই করে দিই। সমীরবাবুর স্ত্রী গিয়ে দেখে প্যান্টটি যত জায়গায় রাখাই আছে। সমীরবাবুর স্ত্রী প্যান্টটিকে নিয়ে চার আঙুল ছোটো করে সেটিকে ইস্ত্রি করে ভাঁজ করে আবার যত জায়গায় রেখে দেয়। এরপর সমীরবাবুর মেয়ে মনে মনে ভাবে কিছুক্ষণ পর যে, আমার বাবা এত করে বললো, আমি তো কোনোদিন বাবার কথা অমান্য করি না, তো যেহেতু বললো তো যাই, বাবার কাজটাই করে দিয়ে আসি। এই কথা বলে তার মেয়ে এসে দেখে প্যান্টটি রাখা আছে, সেও প্যান্টটিকে চার আঙুল ছোটো করে দিয়ে সেটিকে ভাঁজ করে যথা জায়গায় রেখে দেয়। এরপরে দর্জির বৌমা ভাবে যে, আমার শ্বশুরমশাই কোনোদিন কোনো আবদার করে না, মুখ ফুটে বললো কাজের চাপ, তো যাই, বাবার কাজটাই করে দিয়ে আসি। এই মনে করে তার বৌমা এসে সেই প্যান্টটিকে চার আঙুলের জায়গায় আধাপ ছোটো করে দেয়। তার বৌমা ভাবে যে, বাবা চার আঙুল বলেছে, আধাপ ছোটো করে দিলে হয়তো বাবা খুশি হবে। এই বলে তার বৌমা
আধাত শুরু করে দেয় প্যান্টিকে এবং প্যান্টিকে ভাঁজ করে যত জায়গায় রেখে দেয়। এরপরে সমীর বাবু বিকেলবেলা সেই প্যান্ট ফেরত নিতে আসলে দর্জি বলে যে হ্যাঁ আপনার কাজ হয়ে গেছে আপনি নিয়ে যান, এই বলে তাকে প্যান্টটি ফেরত দিয়ে দেয়। প্যান্টটি ফেরত পেয়ে সমীরবাবু মনে মনে ভাবে যে প্যান্টটি এখানেই দেখিনি যে ফিটিংসটা ঠিকঠাক হয়েছে কি না, এই বলে সে প্যান্টটিকে ভাঁজ করে যেই পড়তে যায় অমনি দেখে যে প্যান্টটি আর ফুল প্যান্ট নেই, সেটি আন্ডার প্যান্টে পরিণত হয়েছে। সমীরবাবু তো ভীষণ রেগে যান, উনি দর্জিকে বলেন যে আপনি কি ফাইলও মারছেন আমার সাথে, আপনি কার প্যান্ট দিয়েছেন আমাকে? দর্জি বলে এটা তো আপনারই প্যান্ট, কী হয়েছে? বলে দেখেন তো এটা আন্ডার প্যান্টে পরিণত হয়েছে কেন? দর্জি তো মানতে চায় না, বিশ্বাস করে না, দর্জি আপন মনে কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে। দর্জি সমীরবাবুকে উল্টে আরও কথা শোনান যে আপনার একটা প্যান্ট নিয়ে আমাকে সারাদিন বসে থাকলে হবে না, আমাকে আরও কাজ আছে সেটি দেখতে হবে। তখন দর্জি তাকে রিকোয়েস্ট করে যে আপনি আগে প্যান্টটি দেখুন, এটা কার প্যান্ট দিয়েছেন আপনি? তখন সমীরবাবু চোখ ফিরিয়ে দেখেন যে সত্যিই তো প্যান্টটা আন্ডার প্যান্টে পরিণত হয়েছে, এটা তো সমীরবাবুরই প্যান্ট। তখন দর্জি তো খুব চিন্তায় পড়ে যায়। তখন দর্জি কোনো উপায় না পেয়ে ভাবতে থাকে যে এই অলৌকিক ঘটনাটা হলো কী করে, আমি তো মাত্র চার আঙুল ছোটো করেছি, এটা দুহাত ছোটো হয়ে গেল কী করে? এ কথা ভাবতে ভাবতে সে ভাবে যে কোনো কি ভৌতিক ব্যাপার নাকি কোনো অলৌকিক ব্যাপার, এরকম সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি ওনার স্ত্রীকে ডেকে পাঠান। ওনার স্ত্রী এসে বলে যে তুমি প্যান্টটি ছোটো করতে বলেছিলে, আমি চার আঙুল ছোটো করে রেখে দিয়েছি। দর্জি তো নিজে কপাল চাপড়াতে থাকে যে এ কী করেছে, তাহলে কি সবাই ছোটো করে দিয়েছে যাদের যাদের অনুরোধ করেছিলাম প্যান্ট ছোটো করার জন্য? তারপর উনি ওনার মেয়েকে ডাকেন, তার মেয়েও একই কথা বলে, এবং অবশেষে উনি ওনার বৌমাকে ডাকেন। বৌমা বলে যে বাবা আপনি চার আঙুল ছোটো করতে বলেছিলেন, আমি আধাত ছোটো করেছি, যে আপনি খুশি হবেন বলে, আপনি তো কোনোদিন কোনো আবদার করেন না। এই কথা শুনে তো দর্জি রাগে ঘৃণায় ভয়ে এবং লৌকিক লজ্জায় বেহুশ, দর্জিরা তিন দিন জ্ঞান ফিরে না। এবং সমীরবাবু তো সেখান থেকে রাগ করে প্যান্ট ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে গেলেন। তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, এবং যদি এই ধরনের গল্প আপনারা আমার চ্যানেলে পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।